সবাইকে অনেক শুভেচ্ছা। আমার কাছে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম কোন বিষয় সম্পর্কে আপনাকে বললে বা কোন বিষয় সম্পর্কে ইউটিউব টিউটোরিয়াল আপলোড দিলে আপনার জন্য উপকার হয়। অনেকেই প্রশ্ন করেছেন, আমরা আমি একটি একটি করে হয়তো সামনে আনসার দিব। প্রথম যেটি আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে আপনি ফেসবুকে কীভাবে ছবি আপলোড দেবেন, মানে কীভাবে কম্প্রেস করলে ছবিটি ফেসবুকে আপলোড দেওয়ার পরও ভালো থাকবে। এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ যেটি আপনাকে জানতে হবে, সেটি হচ্ছে আপনার ক্যামেরাতে কী প্রোফাইল আছে। আপনার আপনি যখন ছবি তুলছেন ক্যামেরাতে দুটি প্রোফাইল দেওয়া যায়, একটি অ্যাডোব আরজিবি আর একটি হচ্ছে এসআরজিবি। আপনাকে অবশ্যই অ্যাডোব আরজিবিতে তুলতে হবে। অ্যাডোব আরজিবিতে তুলতে হবে এই কারণে, কারণ হচ্ছে অ্যাডোব আরজিবি ফাইল ফরম্যাটটি অনেক বড়, আপনি এডিট করার অনেক অপশন পাবেন। তবে আপনি যেই মুহূর্তে ছবিটি ইন্টারনেটে আপলোড দেবেন সেই মুহূর্তে আপনাকে সেটিতে এসআরজিবিতে কনভার্ট করতে হবে, কারণ ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াগুলোতে সবসময় এসআরজিবি ফরম্যাটটি কী করে অ্যালাউ করে, বা আপনি প্রিন্ট করতে গেলেও আপনাকে এসআরজিবিতে কনভার্ট করে দিতে হবে। আমরা সেই কাজটি করি না, আমরা সেই কাজটি আমাদের মনোযোগ সহকারে করা উচিত। তো ফেসবুকে যখন আপলোড দেই তখন আমরা হচ্ছে ছবিটিকে রিসাইজ করতে হয়। ছবিটিকে রিসাইজ করার জন্য অনেকের ইমেজ রিসাইজ অপশন ইউজ করেন, আমি সেটি করি না। আমি যেটি করি সেটা হচ্ছে ছবিটিকে ক্রপ করি। তো ছবিটিকে ক্রপ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি ফটোশপ সিসি ইউজ করি। ফটোশপ সিসিতে আমি আপনারা যদি ক্রপ অপশনে যান তাহলে নিউ ক্রপ প্রিসেট নামে একটা অপশন আসবে। আপনি নিউ ক্রপ প্রিসেটে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন। আপনি ফার্স্ট এখানে দেখতে হবে পাশে আমি উইথের যেটা 1600 পিক্সেল এবং রেজুলেশন হচ্ছে 72। উইথের 1600 পিক্সেল কেন, কারণ হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ যে মনিটর ইউজ করে সেটি হচ্ছে 13 ইঞ্চি, ল্যাপটপ হলে 13 ইঞ্চি, 14 ইঞ্চি বা 15 ইঞ্চি বা 14 থেকে 19 ইঞ্চি বা 22 ইঞ্চি পর্যন্ত। তো আপনি যদি উইথে 1600 পিক্সেল দিয়ে দেন তাহলে হচ্ছে ছবিটি যখন সে দেখবে তখন ফুল স্ক্রিন আসবে। ফুল স্ক্রিন আসলে সেটি দেখতে ভালো লাগে। আর রেজুলেশন 72, 300 না দিয়ে 72 দেওয়ার কারণ হচ্ছে 300 হচ্ছে প্রিন্টের রেজুলেশন, আমি 72 দেই কারণ যাতে আপনি ছবিটিকে পরে কেউ ডাউনলোড করে অন্য কোনো কাজ ইউজ করতে না পারে বা প্রিন্ট করতে না পারে, সেই জন্য 72 দেওয়া হয়। 72 ইন্টারনেটে দেওয়ার জন্য খুব ভালো রেজুলেশন। তারপর আমি যেটা করি সেটা হচ্ছে এটিকে আমি ক্রপ করার পর এটিকে আমি এবার সেভ করি। সেভ করার জন্য দুটি অপশন আছে, একটি অপশন হচ্ছে আপনি কন্ট্রোল শিফট অল্টার এবং এস একসাথে চাপ দিবেন। আবার বলছি কন্ট্রোল শিফট অল্টার এবং এস একসাথে চাপ দিবেন, এটি অপশন। আপনি যদি কন্ট্রোল অল্টার শিফট একসাথে চাপ দেন, এস চাপ দিলাম আমি, তখন আপনার এই ফরম্যাটটি আসবে। এটা হচ্ছে সেভ এস ফর ওয়েব, সেভ এস ফর ওয়েব। তো এক্ষেত্রে আমি যেটি করি সেটা হচ্ছে আপনি জেপেক করে দেই এই জায়গাতে, তারপর হচ্ছে এখানে ভেরি হাই দিই, অপটিমাইজ থাকে, কনভার্ট টু এসআরজিবি এটা অন করে দেওয়া হয়, টিক চিহ্ন দেওয়া হয়। তারপর আপনি দেখতে পাচ্ছেন উইথে 1600 এবং হাইটে হচ্ছে 907, হাইটটি সে অটোমেটিক নিয়ে নেয়। আমি শুধু উইথটা ঠিক করে দিই, পাশে কতটুকু হবে সেটা শুধু ঠিক করে দিই, হাইটটি সে অটোমেটিক নিয়ে নেয়। তারপর আমি যেটি করি সেটা হচ্ছে আমি এবার সেটি সেভ করি। সেভ করার জন্য আমাকে যেখানে কোথায় সেভ করবো সেটা আমাকে বলা হয়, আমি পিকচারে গিয়ে আমি আমার মতো করে একটি নামকরণ করে আমি সেটাকে সেভ করি। তো এরপর সেভ করার পর যেটি হয় সেটা হচ্ছে আপনার যেহেতু এসআরজিবিতে কনভার্ট এবং ওয়েবের জন্য অপটিমাইজ করে আপনি সেভ করেছেন, রেজুলেশন এবং কোয়ালিটি নষ্ট হওয়ার কোনো হচ্ছে সম্ভাবনা নাই। আপনি আমি সেভ এস শর্টকাট মেনুতে না গিয়ে আপনি অবশ্য অ্যাডোব ফটোশপ সিসিতে আপনি এক্সপোর্ট অপশনে গিয়ে আপনি দেখতে পাবেন সেভ ফর ওয়েব যে অপশনটুকু আছে ওখানে গিয়ে আপনি কী করতে পারেন, ছবিটি চালিয়ে সেভ করতে পারেন। সেম জিনিস আসবে শর্টকাট মেনুতে, যে জিনিসটা আসবে সেটি ওখানেও আসবে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন কোনভাবে সেভ করলে আপনার ছবিটি ফেসবুকে বা সব জায়গায় ভালো দেখাবে। এবং তবে একটি বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে ছবি আপনার মনিটর ক্যালিব্রেট করাটাও জরুরি, কারণ আপনি যে মনিটরে দেখছেন হয়তো সবাই সেই মনিটরে দেখছে না। এবং আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে আপনি যে ব্রাউজার ইউজ করছেন আরেকজন হয়তো সেই ব্রাউজার ইউজ করছেন, আপনি হয়তো ক্রোম ইউজ করছেন বা ফায়ারফক্স ইউজ করছেন। বেশিরভাগ মানুষ দেখা যায় কম এমবি খরচ করার জন্য অপেরা মিনি ইউসি ব্রাউজার ইউজ করেছে, ওই জায়গায় ছবি অত ভালো আসবে না, এটি আপনি ধরে রাখতে পারেন। ও এর জন্য অপটিমাইজেশনের কোনো অপশন নেই। তবে যারা ফেসবুকে ভালো ব্রাউজার দিয়ে ছবি দেখেন, ফেসবুক দিয়ে দেখেন, তাদের জন্য এই অপশনটুকু হচ্ছে সবচেয়ে ভালো অপশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের
আমি নেক্সট আর অনেক টিউটোরিয়াল আপলোড করব। আমার ইউটিউব চ্যানেল সঞ্জয় শুভ্রতে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে আপনি আমি নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করলে আপনার কাছে সেই ইনফরমেশন চলে যাবে। এবং আমার অনেকগুলো টিউটোরিয়াল অলরেডি আপলোড করা আছে ফেসবুক, লাইট রুম, ফটোশপ এসব নিয়ে, আপনি যাদের জানার ইচ্ছা বাংলাতে অবশ্যই আপনি শুনে দেখতে পারেন, আশা করি আপনার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।